আমার নাম নীলা, আমার বয়স 17 চলতেছে, 18-তে পড়বে। আমি শুয়ে আছি, মানে ঘুমাচ্ছিলাম, তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি যে আমার হাজব্যান্ড বসে আছে খাটে। তো তখন আমি তাকে জিজ্ঞাসা করি যে কি ব্যাপার, কি হয়েছে, কারণ সে আগে থেকে আমার উপর রাগান্বিত ছিল, কেননা যৌতুক আমার ফ্যামিলি দিতে পারে নাই এবং সে আমাকে বাইরে নিয়ে যেতে চাইছিল এবং আমি যাইনি। সেই কারণে সে রাগান্বিত হয়ে এক পর্যায়ে এক এই কথা তার কাছে অ্যাসেট ছিল, অ্যাসেট থ্রো করে দিয়ে চলে গেছে। যখন আমার উপর অ্যাসিডটা থ্রো হয়, আমি জাস্ট থ্রো হওয়ার পর আমি দুই হাত দিয়ে মুখটা ঢেকে ফেলছি, তারপরে এর কারণে হাতেও আসছে। তো তারপরে প্রচণ্ড রকমের জ্বালা করছিল, আমি চিৎকার দিছি চিৎকার দিয়ে, এবং চারপাশে মানে খুব যন্ত্রণা হচ্ছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না। তো চারপাশে আমার চিৎকার শুনে চারপাশে লোকজন চলে আসছে, এবং সেই জ্বালাটা হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত ছিল। আমার বয়স ছিল তখন 14। ব্যান্ডেজ, যখন মুখের ব্যান্ডেজটা খোলা হয় তখন আমাকে দেখানো হয়নি যে আমার চেহারাটা কেমন হয়েছে। তো যখন আমি পরবর্তীতে যখন দেখি, তখন মানে আমি চিৎকার দিছিলাম টোটালি যে এটা কে, কেন হলো এরকম, আমি খুব জোরে চিৎকার দিয়েছিলাম। পুরোপুরি ঘাটা শুকাইতে 6 মাস লাগছে, এবং 6 মাসে আমি হসপিটালে ছিলাম। আমি হসপিটাল থেকে আসার পর যখন বাসায় আসলাম, আমি নাহারা পাশাতে পরিচয় হয়েছে, এবং তারপর থেকে আমার এমন মানে মেন্টালিটিটা এমন হলো যে আমি কেন কাঁদবো, আমি আমি কেন এভাবে থাকবো, আমি সব কিছু করতে পারি। আপনারা যখন আসেন, বেসিক্যালি আমার কেমন আছি, চারপাশে মানুষ কেমন আমাকে সাপোর্ট করতেছে কিনা, আমার কোনো সমস্যা আছে কিনা আমার পড়াশোনার ব্যাপারে, তারা যখন আসে এসে আমার বাবা মার সাথে কথা বলে এবং তাদেরকেও আসলে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করে। তারা যেহেতু একটা অ্যাক্সিডেন্টের পর্যায়ে পড়েছিল, এবং তাদেরকেও মানে মেন্টালি সাপোর্টটা দেয়। আসলে আমাদের এই নেটওয়ার্কটা হচ্ছে আমাদের যারা অ্যাসিডদগ্ধ আছে তাদেরকে আসলে পুনর্বাসন এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে আমাদের এই নেটওয়ার্কটা গঠিত হয়েছে। এবং আমরা চাই যে একটা সময়ে আমরা কারো উপর নির্ভরশীল হব না, এবং সেই উদ্দেশ্যে এবং তাদের মেন্টালি সাপোর্টটার জন্য আমরা এই নেটওয়ার্কটা গঠন করছি। আমাকে এই নেটওয়ার্ক সাহায্য করছে। এই নেটওয়ার্কে আসার পর আমার মানসিকতা অনেকটা স্ট্রং হয়েছে, আমি অনেকটা শক্ত হয়েছি, এবং নিজে অনেক কিছু করার অনুপ্রেরণা পাচ্ছি। মাই নেম ইজ নীলা, আই অ্যাম অ্যাকশন এইড।